হ্যালো প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস শিক্ষার্থীর জন্য যে তিনটি বিষয়ে বাদ পড়েছিল সেই তিনটি ক্লাস একটি ভিডিওতে আমি নেব। এখানে দর্শন ফাইভ অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারে দর্শন ফাইভ, অর্থনীতি ফাইভ, ভূগোল ফাইভ। আমরা এখানে বাবু পরীক্ষা 2023 দর্শন ফাইভ 6303 ছয় মানে হলো ষষ্ঠ ষষ্ঠ সেমিস্টার। এইখানেও ছয় আটটা কোশ্চেন থাকবে, আমাদেরকে চারটে দিতে হবে বড় প্রশ্ন, ছোটো প্রশ্ন আটটা থাকবে, চারটে দিতে হবে। এখানে বড় প্রশ্ন আমি এখানে ছয়টা দিয়েছি। নাম্বার ওয়ান, মুসলিম দর্শনের সংজ্ঞাধীন, এই মুসলিম দর্শনের এর মানে এই মুসলিম দর্শনের এর বিষয়বস্তু আলোচনা করুন। নাম্বার দুই, আশারিয়া কারা, তারা কিভাবে মুতাজিলাদের মত খণ্ডন করেন তা ব্যাখ্যা করুন। নাম্বার তিন, সুফিবাদ কি, সুফিবাদের মূলনীতি সমূহ বর্ণনা করুন। নাম্বার চার, ইবনে সিনার সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যা করুন। নাম্বার পাঁচ, আল গাজ্জালির জ্ঞান তথ্য আলোচনা করুন। নাম্বার ছয়, ইবনে রুশদের মতে ধর্ম দর্শনের সম্পর্ক কিরূপ তা ব্যাখ্যা করুন বা তা আলোচনা করুন। আবার রিপিট করছি, নাম্বার ওয়ান, মুসলিম দর্শনের সংজ্ঞাধীন এর বিষয়বস্তু আলোচনা করুন। নাম্বার দুই, আশারিয়া কারা, তারা কিভাবে মুতাজিলাদের মত খণ্ডন করেন তা ব্যাখ্যা করুন। নাম্বার তিন, সুফিবাদ কি, সুফিবাদের মূলনীতি সমূহ বর্ণনা করুন। নাম্বার চার, ইবনে সিনার সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যা করুন। নাম্বার পাঁচ, আল গাজ্জালির জ্ঞান তথ্য আলোচনা করুন। নাম্বার ছয়, ইবনে রুশদের মতে ধর্ম ও দর্শনের সম্পর্ক কিরূপ তা আলোচনা করুন। ছোট প্রশ্ন নাম্বার ওয়ান, কুরআন অনুসারে জ্ঞানের উৎস কয়টি ও কি কি, সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার দুই, সুফি শব্দের অর্থ কিভাবে এসেছে তা আলোচনা করুন। নাম্বার তিন, ফানা ও বাক্কার মধ্যে পার্থক্য লিখুন। নাম্বার চার, আলকিন্দির দশটি গ্রন্থের নাম লিখুন। নাম্বার পাঁচ, আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের গুণাবলী উল্লেখ করুন। নাম্বার ছয়, ইবনে সিনার মতে প্রাকৃতিক ধর্মতত্ত্ব কি। আমি আবার বলছি, নাম্বার ওয়ান, কুরআন অনুসারে জ্ঞানের উৎস কয়টি ও কি কি, সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার দুই, সুফি শব্দের অর্থ কিভাবে এসেছে তা আলোচনা করুন। নাম্বার তিন, ফানা ও বাক্কারের মধ্যে পার্থক্য নিম্নরূপ লিখুন। নাম্বার চার, আলকিন্দির দশটি যে গ্রন্থের নাম লিখুন। নাম্বার পাঁচ, আদর্শ রাষ্ট্রের প্রধান শাসকের যে গুণাবলী তা উল্লেখ করুন। লাস্ট নাম্বার ছয় ইবনে সিনার মতে প্রাকৃতিক ধর্মতত্ত্ব কি। এবার আমরা আসবো ভূগোল পাঁচ 6308 ষষ্ঠ সেমিস্টার লাস্ট সেমিস্টার। এখানে ছয়টা প্রশ্ন আছে, বড় প্রশ্ন ভূগোল। নাম্বার ওয়ান, মানচিত্র স্কেল বল কি বোঝায়, স্কেল বল বলতে কি বোঝায়। মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতি সমূহ বর্ণনা করুন। নাম্বার দুই, উদাহরণ সহ বিভিন্ন ধরনের তুলনামূলক স্কেলের বর্ণনা দিন। নাম্বার তিন, ভূমি বন্ধুরতা প্রদর্শনের গাণিতিক পদ্ধতি সমূহ আলোচনা করুন। নাম্বার চার, ঢাল কি, উদাহরণসহ ঢালের শ্রেণীবিভাগ আলোচনা করুন। নাম্বার পাঁচ, টিকা লিখুন, টিকা মানে ছোটো গাঁদার টিকা লিখতে হবে, দুটো থাকবে, দুটো মিলে দশ বিশ মার্ক থাকবে। টিকা আলো দুটো দিয়েছি এখানে। নাম্বার ক, পার্শ্বচিত্র, আর একটা খ, স্পট হাইট। নাম্বার ছয়, জরিপ কাকে বলে, ধরন ও উদ্দেশ্যের ওপর নির্ভর করে জরিপের শ্রেণীবিভাগ শ্রেণীবিন্যাস করুন। আমি আবার বলছি, নাম্বার ওয়ান, মানচিত্র স্কেল বল কি বোঝায়, মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতি সমূহ বর্ণনা করুন। নাম্বার দুই, উদাহরণসহ বিভিন্ন ধরনের তুলনামূলক স্কেলের বর্ণনা দিন। নাম্বার তিন, ভূমি বন্ধুত্বা প্রদর্শনের গাণিতিক পদ্ধতি সমূহ আলোচনা করুন। নাম্বার চার, ঢাল কি, উদাহরণসহ ঢালের শ্রেণীবিভাগ আলোচনা করুন। নাম্বার পাঁচ, টিকা লিখুন, পার্শ্বচিত্র, আটা খ, স্পট হাইট। নাম্বার ছয় লাস্ট শেষ নাম্বার, জরিপ কাকে বলে, ধরন উদ্দেশ্যের ওপর নির্ভর করে জরিপের যে শ্রেণীবিন্যাস করুন। ছোট প্রশ্ন, নাম্বার ওয়ান, টাইম স্কেল এর বর্ণনা দিন। নাম্বার দুই,
পদক্ষেপ স্কেলের বর্ণনা দিন নাম্বার 3 সারপাত পদ্ধতি কি 4 ভিত্তি রেখা কাকে বলে নাম্বার 5 লেভেলিং কি নাম্বার 6 সুষম ঢাল ও তরঙ্গায়িত ঢাল সম্পর্কে লিখুন আবার বলছি নাম্বার 1 টাইম স্কেলের বর্ণনা দিন নাম্বার 2 পদক্ষেপ স্কেলের বর্ণনা দিন নাম্বার 3 সারপাত পদ্ধতি কি নাম্বার 4 ভিত্তি রেখা কাকে বলে নাম্বার 5 লেভেলিং কি নাম্বার 6 সুষম ঢাল ও তরঙ্গায়িত ঢাল সম্পর্কে লিখুন এবার আমরা আসব অর্থনীতি 5 ষষ্ঠ সেমিস্টার এখানে 6টা প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে নাম্বার 1 সেট বলতে কি বোঝায় সেটের কার্যাবলী আলোচনা করুন নাম্বার 2 দ্বিঘাত অপেক্ষক কি দ্বিঘাত অপেক্ষকের অর্থনৈতিক ব্যবহার লিখুন নাম্বার 3 নির্ণায়কের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন নাম্বার 4 বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য আলোচনা করুন নাম্বার 5 অপেক্ষকের ঢাল কি ব্যাখ্যা করুন নাম্বার 6 ত্রিঘাত অপেক্ষক কি এর অর্থনৈতিক ব্যবহার আলোচনা করুন আমি আবার রিপিট করছি নাম্বার 1 সেট বলতে কি বোঝায় সেটের কার্যাবলী কি আলোচনা করুন নাম্বার 2 দ্বিঘাত অপেক্ষক কি দ্বিঘাত অপেক্ষকের অর্থনৈতিক ব্যবহার লিখুন নাম্বার 3 নির্ণায়কের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন নাম্বার 4 বিপরীত ম্যাট্রিক্সের সংজ্ঞা সহ বৈশিষ্ট্য আলোচনা করুন নাম্বার 5 অপেক্ষকের ঢাল কি এই বিষয়ে ব্যাখ্যা করুন নাম্বার 6 ত্রিঘাত অপেক্ষক কি এর অর্থনৈতিক ব্যবহার আলোচনা করুন ছোট প্রশ্ন নাম্বার 1 অর্থনৈতিক মডেল চালক চলক বলতে কি বোঝায় নাম্বার 2 উপাদান উৎপন্ন মডেল কি সে বিষয়ে সে দেখাতে হবে কি দেখান কি দেখায় উপাদান উৎপন্ন মডেল কি দেখায় নাম্বার 3 সীমার বিধিসমূহ কি নাম্বার 4 ক্রেমারের নিয়ম কি এর বলতে এই ক্রেমারের নিয়মের প্রয়োজন কেন নাম্বার 5 বর্গাকৃতির ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যসমূহ লিখুন নাম্বার 6 লাস্ট নাম্বার সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট সমকলনের মধ্যে পার্থক্য কি কি আমি আবার বলছি সহজ করার জন্য নাম্বার 1 অর্থনৈতিক মডেল চলক বলতে কি বোঝায় নাম্বার 2 উপাদান উৎপন্ন মডেল কি কি দেখায় নাম্বার 3 সীমার বিধিসমূহ কি নাম্বার 4 ক্রেমারের নিয়ম কি এই ক্রেমারের নিয়মের প্রয়োজন কেন নাম্বার 5 বর্গাকৃতি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সমূহ কি কি নাম্বার 6 সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট সমাকলনের মধ্যে পার্থক্য কি কি সেটা লিখুন প্রিয় শিক্ষার্থী যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধীনে বিএবিএসএস শিক্ষার্থী আছেন বা পরীক্ষা দিবেন এবং যারা পরীক্ষা এবং ভর্তি হয়ে আছেন আমি যে সাজেশন দিয়েছি চূড়ান্ত সাজেশন দিয়েছি প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ইনশাআল্লাহ সব সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এবং খুব শর্ট আকারে খুবই শর্ট আকারে এবং খুব সংক্ষিপ্ত কাটা প্রশ্ন ইনশাআল্লাহ আশা করছি আমি অনেক চেষ্টা করেছি এবং এই পরীক্ষায় কমন পড়লে তখনই আমার সার্থকতা এবং আপনাদের এটা উপকৃত হবে কাজে এটা আপনারা অনেক খুশি হবেন আশা করছি যে সব ভিডিও দেওয়া শেষ প্রায় এবং এর মধ্যেও যদি কোনো বাদ পড়ে আমাকে কমেন্টসে জানাবেন অনেকে কমেন্টস করেন আমাকে কমেন্টসে জানাবেন আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি সেই ভিডিওগুলো বাদ পড়া ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা বেশি বেশি ফলো করবেন এবং এটাকে শেয়ার করবেন যারা আছে অন্যরাও যারা পাচ্ছেন তাদের কাছে শেয়ার করবেন এবং আশা করছি আমি আরও অন্য কোনো কিছু নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে অপেক্ষায় ভালো থাকবেন পরীক্ষা ভালো দেবেন এবং আপনাদের সফলতা কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ অ্যাগেইন